এলাম ফ্রেন্ড, চলে এলাম তোমার জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আমরা চোর পুলিশ বা চোর পুলিশ করতে চলেছি, যেটা কাস্টম করে। তো আমাদের কিছু চোরকে নিয়ে নিয়েছি গেমের মধ্যে। তো ওরা লুকিয়ে পড়েছে এই ক্লক টাওয়ারের মধ্যে। এটাতে ব্যাপারটা কি, আমি পুলিশ, তো আমি সমস্ত চোরকে খুঁজবো এই ক্লক টাওয়ারের মধ্যে। ওরা কোথাও না কোথাও লুকিয়ে আছে। তো নজন এলাই মানে নটি চোর আমাকে নিয়ে, মানে আটজন, নজন চোর, একজনকে মেরে দিয়েছি। অর্থাৎ ও একটু প্রথম থেকে গড়বড় করছিল, তাই মেরে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কী হয়। প্রথমে আমাদেরকে কী করতে হবে ভাই, এক একজন করে চোরকে খুঁজে মারতে হবে। তো এখানে তো সবাই যে যার পজিশনে লুকিয়ে গেছে। ক্লক টাওয়ার জানো এমন একটি এরিয়া যে কত জায়গায় লুকানো যায়। তো সবারই এক ড্রেস, চোরেরই ড্রেস পরা রয়েছে ক্রিমিনাল বান্ডেলটি। দেখা যাক, ঘরের ওপরে নিচে চারদিকে একটু ঘুরে ঘুরে দেখবো, তো কাউকে দেখতে পাই নাকি। আর যদি পেয়ে যাই তাকে প্রথম মেরে দিতে হবে। আর যে শেষ পর্যন্ত, যে চোর শেষ পর্যন্ত বেঁচে থাকবে, তো তাকে আমরা দিচ্ছি 500 ডায়মন্ডের গিভাওয়ে। তো এটাতে অনেকেই পার্টিসিপেট করেছে। তো তোমরা যদি এরকম আরও অনেক রকমের আমাদের যে গিভাওয়েগুলি সেগুলোতে যোগ দিতে চাও, তো আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু তোমরা আমাদের সাথে থাকো এবং প্রত্যেকটি ভিডিও দেখো। কোনো না কোনো ভিডিওতে দেখবে তুমিও উইন হয়ে গেছো। তো আমরা চোর খুঁজে পাচ্ছি না ভাই, এ পুরো একেবারে ভাই ওয়াল লাগানো রয়েছে, তার মানে চোরটা এদিকেই আছে। আমার ভাই এখানে যে আটজন এসছে ভাই, এরা সব প্রফেশনালি চোর, স্ট্যান্ডার্ড কোয়ালিটির চোর, তাই এদেরকে খুঁজে পাওয়া একটু মুশকিল আছে। তো এরা প্রথম থেকে লুকিয়ে আছে দেখো কীভাবে। আমাকে পুরো 10 মিনিট ধরে ভাই এরা মানে ছুটিয়েই মারবে বলে মনে হচ্ছে, কেননা জোন জোন ফার্স্ট জোন পড়েছে ক্লক টাওয়ারে, সেকেন্ড জোন নাও পড়তে পারে। তো জোন আসার আগে আমাকে মারতে হবে। তো এখন দেখা যাক যে পুলিশ হাঁপিয়ে যাচ্ছে ভাই, চোর জিতে যাচ্ছে, কেননা ভাই এখন এখন সব দেখতেই পাচ্ছ যে সমাজেও একই ব্যাপার, যে চোরগুলো সবাই ছাতি ফুলিয়ে ঘুরছে আর পুলিশ ভাই সব ইঁদুরের মতো লুকিয়ে পড়ছে। তো দেখতে পেয়েছি একটাকে, দেখা যাক আমাদের চোর, চোর পালাচ্ছে দেখো ভাই, চোর পালাচ্ছে দেখো। তো ওটাকে প্রথমে মেরে দিতে হবে পুরোপুরি। তো চোরটা ভাই, এরা এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির চোর দেখো, মানে একটু সময়ের মধ্যে কীভাবে কোথা দিয়ে সরে গেল ওখানে আমি দেখেছি, দেখে এদিক দিয়ে ঘুরেছি দেখি নেই, হঠাৎ এদিকে পালিয়ে আসছে। দেখো এখানে ঘুরেছে এদিকে, তো আমি গিয়ে দেখবো চোর নেই। মানে এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির চোর ভাই, এদেরকে মনে হচ্ছে পুরো একেবারে জেল থেকে এনেই নামিয়ে দেওয়া হয়েছে বারমুডা ভেপে, যে চলো তোমরা একটি আমাদের সঙ্গে মানে হাসির একটা তৈরি করবে, ক্লিপ তৈরি করবে। তো চলো এদের একে বোধহয় খুঁজেই পাবো না ভাই, এ কোথায় লুকিয়ে গেছে না কী করেছে ভাই। এরা সবাই মেন লুকিয়ে পড়ছে কেন ভাই, দেখতে পেয়েছি কত লুকাবি ভাই, পুলিশের কাছে একসময় হাততেই হবে ভাই, পুলিশ সবসময় রাজা ভাই। তো এরা লুকিয়ে পড়ছে কারণ এদের 500 ডায়মন্ডের টপ আপ চাই। তো সচরাচর কেউ দেয় না 500 ডায়মন্ড, আমি যখনই দেবো বলেছি এরা সঙ্গে সঙ্গে চলে এসছে গেমের মধ্যে। তো সবাই ওই যে দেখলে একজন চোরকে মারলাম, সবাই ওই রকম ক্রিমিনাল ড্রেস পরা রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক আমরা কোন চোরটাকে মারতে পারি না, যে সে জিতে যায় এবং সে 500 ডায়মন্ডের গিভাওয়েটা জিতে নিয়ে বাড়ি যেতে পারে। তো চোর এখানে ভাই আমার মনে হয় জিতে যাবে, কেননা দুটো চোরকে খুঁজতেই আমি ফার্স্ট জোন প্রায় শেষ করে ফেলেছি। ওরা মানে এখানে এমনিতেও ক্লক টাওয়ার একটা এমন একটা এরিয়া যেখানে লুকানো কোনো ব্যাপার নয়, তো এখানে লুকিয়েছে, কিন্তু ওরা এমনভাবে লুকিয়েছে ভাই পুরো চোরের মধ্যে। দেখো এখানে চেয়ারের পেছনেও নেই, ওরা জানে যে ভাই এখানে লুকোলে এনিমি ভাই আমাকে খুঁজে নিতেই পারবে, তো আমি মানে হেরেই যাব। তো তার জন্য ওরা এমন এমন জায়গাগুলো লুকোচ্ছে ভাই, খুঁজে পাওয়া মুশকিল। আর এই সময় ড্রোনও আসছে না, যে ড্রোন এলে আমি দেখে বলবো যে কোথায় রয়েছে বা দেখে মারতে পারবো। তো চলো এদিকে থাকার কথা, তো দেখা যাক এই চেয়ারগুলোর নিচে, এগুলোর নিচে নেই, তার মানে এনিমি ভাই চোর একেবারে মানে প্রফেশনালি চোরগুলোকে পুরো ধরে আনা হয়েছে ভাই, লাইভ চোর যেটাই বলা যায়। তোমরা শুধু দেখো আর মজা করো। তো এইরকম আরও যদি কোনোরকম তোমাদের মাথায় থাকে যে এরকম আরও কিছু ফানি ভিডিও বানাও, তো সেগুলো কমেন্টে লিখতে পারো, তোমাদের জন্য আমি রয়েছি ভিডিও বানানোর জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি মজা নিতে পারে। আমি তো ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত ছুটেই চলেছি, মাত্র দুটো চোরকে মারতে পারলাম। আর চোরগুলো ভাই পুরো লুকে একেবারে এমনভাবে লুকে আছে, খুঁজে পাওয়া প্রায় আমার পক্ষে বোধহয় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো পুরো হাঁপিয়ে গেছি ভাই, এ সাইড পুরো ছান করলাম, তে পাইনি, গাড়ির পেছনে বোধহয় কেউ আছে, নেই, গাড়ির পেছনেও নেই ভাই। এরা মানে একেবারে 500 ডায়মন্ডের জন্য পুরো মরিয়া হয়ে আছে এবং যে যেখানে বাড়ছে ভাই লুকিয়ে আছে, কিন্তু খুঁজেই পাচ্ছি না এক একজনকে। উপরটাতে বড় ঘরটার দিকে দেখি একবার কাউকে পাই নাকি, এরা তো আমাকে জিততেই দেবে না রে, পুলিশ তো এবার হারবে ভাই, সিরিয়াস পুড়িয়ে যায় রে, হেরে যাবে এবারের ভিডিওতে।
তো আরও এরকম ভিডিও আসবে চ্যানেলে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। এখানে এনিমি নেই, এনিমি বলছি, এখানে চোর বলবো যে চোর এখানেও নেই। তো আমার ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে দেখে আমি তাদেরকে মার্ক করি যে এই এই বান্দা আমার ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তো তাদেরকে কিছু গিভাওয়ে দেওয়ার চেষ্টা করব 1K পূরণ হওয়ার পরে। তো এখানে একজন চোর থাকার কথা, কিন্তু এখানেও চোর নেই, মানে ওরা এমনভাবে লুকিয়ে আছে এমন এমন জায়গায় যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বা মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো নিচের সিমেন্ট হাউসে এদিকেও এনিমি মানে চোর নেই, দেখা যাক কী হয়। ভাই একটাকে দেখতে পেয়েছি, এটা কে দেখো ভাই, মানে এমন এমন জায়গায় লুকিয়ে আছে পুরো, মানে নেই খুঁজে পাওয়ার মতো। তো চলো আমাকে তাড়াতাড়ি খুঁজতে হবে, কেন জোন চলে আসবে। ভাই আবার একটাকে পেয়েছি, দেখো ভাই কোথায় যে চুপচাপ লুকিয়ে আছে, পুরো স্ট্যান্ডার্ড কোয়ালিটির চোর ভাই। এদেরকে নিয়ে ভাই যদি এরা যদি সত্যিকারে ভাই মানে পৃথিবীর ওপর হামলা করে ভাই, পৃথিবীর পুলিশ সারা পুলিশ এসেও এদেরকে আটকাতে পারবে না। এরা এমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাই, এদের মধ্যে চোরের কোয়ালিটি এদের মধ্যে পুরো ঠুসে ঠুসে ভর্তি রয়েছে ভাই। ভাই এতক্ষণে চারজন, এখনও চারজনকে খুঁজতে হবে, কিন্তু এরা তো আমাকে জোন আসার আগে খুঁজতে দেবে না বলে মনে হচ্ছে। এখানেও বসে নেই কেউ, ওপরের দিকে যাই, ওপরে হয়তো কেউ থাকতে পারে। কিন্তু একটাই কথা যে চোর হারুক বা জিতুক, আমরা ভিডিওটি বানাচ্ছি শুধুমাত্র মজা করার জন্য। তো মজা কতটা হলো এটাই আমাদের কাছে অনেক, চোর হারলো কি কি হলো এটাই, এটা কোনো রকমের ফ্যাক্ট নয়। আমরা এখানে মজা করতে এসেছি, গেম মানে ভাই একটু এন্টারটেনমেন্টের জায়গা, একটু চিল করো, একটু মজা করো ভাই। তো যত টাইম গেম খেলো ভাই এনজয় করে খেলো, কোনো রকমভাবে রাগ হিংসা এসব না করে। তো চলো এ নিচে এনিমি থাকতে পারে এদিকে, তো এখানেও কেউ নেই ভাই। চোর ভাই কোথায়, এরকম চোর ভাই কোথায় পাবে বলো তোমরা। চোর এদিকে ভাই দেখো, চোর পালাচ্ছে ভাই, চোর আবে চোর দাঁড়া দাঁড়া, আরে ভাই পালাসনি ভাই, পালাস পালে 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 ভাই পুরো মারলাম। কি চোর ভাই পালিয়ে যাচ্ছে পুলিশের হাত থেকে, পালিয়ে কোথায় বাঁচবি? পুলিশ যখন ভাই খেপে যাবে তখন পুলিশের হাত থেকে বাঁচা পুরো মুশকিল হয়ে যাবে। তার আগে তোমরা যখন যেখানে পারো যেভাবে চুরি করতে পারো করো, কিন্তু পুলিশকে রাগানো যাবে না এটাই। তো এখানে আমার হয়ে গেছে আর দুজন রয়েছে, তো এই দুজনের মধ্যে যে কোনো একজন 500 ডায়মন্ড জিতবে। তো কে জিতবে সেটাই মেন, যে কে জিততে পারে। তো তার জন্যই ওরা দুজন ভালোভাবে লুকিয়ে থাকবে, তো যারা আর সেকেন্ড যে হবে তাকে দেখা যাক কী দেওয়া যায়। তো সবাইকে তো সব গিফট দেওয়া যায় না, তো একজনকেই দিতে হবে 500 ডায়মন্ড। তো আরেকজনকে প্রথমে খুঁজি, আর একজনকে মারার পরে তারপরে দেখছি। এনিমিগুলো ভাই মানে চোরগুলো ভাই এমনভাবে লুকিয়ে আছে পুলিশকে পুরো মানে গাড়ি পা সব ব্যথা করে দিল ভাই, একদিনে পুরো পুরো হাঁটিয়ে হাঁটিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে মেরে দিল পুলিশকে। জোন ভাই জোন শুরু হয়ে যাবে 4 সেকেন্ড পরে, দেখা যাক কী হয়। তো ওরা কি কেউ জোনের দিকে চলে গেলো নাকি? কিন্তু জোনের দিকে তো যাওয়ার কথা নয়, এখানেই লুকিয়ে থাকবে মনে হচ্ছে। তো দেখতে পাই নাকি, দেখি আর কাউকে, ওপরে যাই। এরকম চোর ভাই যদি সত্যি সত্যি এরা চোর বলে নিজেদের প্রমাণ করছে যে আমি চোর ভাই, দেখো একবার কতক্ষণ ধরে দুজনকে কতক্ষণ ধরে খুঁজছি দেখো, কিন্তু পাইনি, একজনকেও পেলাম না ভাই। জোনও চলে এসে ভাই, এই দেখো জোনে যাওয়ার জন্য একটি চোর ছুটছে। তো এটাকে প্রথমে দাঁড়া দাঁড়া, আরে পুলিশকে দেখেছিস তো দাঁড়িয়ে যা ভাই, পুলিশকে দেখেও ছুটছে, দেখো হেডশট দিয়ে দিয়েছি, পুলিশও ভাই হেডশট দিয়ে যায়নি। তো আরেকজন আমার মনে হয় এভাবেই জোনের দিকে দৌড়াচ্ছে। তো দেখি ক্লক টাওয়ারের মধ্যে, কেন বলা ছিল ক্লক টাওয়ারের বাইরে গেলে এলিমিনেট, যদি ভাই ক্লক টাওয়ারের বাইরে যায় তাহলে আমার 500 ডায়মন্ড বেঁচে যাবে এই ম্যাচে। দেখা যাক, জিপ লাইন ধরে একটু জোন থেকে বেরিয়ে যাই। তো দেখা কি আর দেখবো ভাই, চোরই ভাই বোধহয় জিতে যাবে, কেননা চোর কোথায় দেখতে পাচ্ছি না, ওরা কি ওপরের দিকে তো নামার কথা না, এখানেই থাকার কথা। তো আমি একটু পেছন দিকটা ঘুরে দেখতে চাই কেউ আছে নাকি, কেউই নেই প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আরেকবার বলে দিই যে এই ভিডিওটি যে 100 ডায়মন্ড গিভাওয়ে থাকছে সেটা তুমিও জিততে পারো, বা দেখো সবাইকে দেওয়া সম্ভব নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো না দেখলে তোমায় জিতবে কী করে তুমি নিজেই জানো না। তো মনে হচ্ছে এলিমিনেট হয়ে যাবে না কি ভাই, কোথায় দেখতেই পাচ্ছি না এনিমি। তো আমাকে আমার মনে হয় ও ক্লক টাওয়ারে রয়েছে, যেহেতু 500 ডায়মন্ড জিততে হবে ওকে, ও ক্লক টাওয়ার থেকে এক মুহূর্তের জন্য বাড়াবে না। তো আমাকে ঘুরে ক্লক টাওয়ারে গিয়ে খুঁজতে হবে ভাই, এতক্ষণ ধরে খুঁজলাম পেলাম না, এখন জোন চলে এসেছে, এখন খুঁজবো আর এনিমিকে পাবো? আমার মনে হয় এখানে আমি মানে চোরই হেরে যাবে, পুলিশই হেরে যাবে, চোর জিতে যাবে। আর চোর জিতলে তো 500 ডায়মন্ড চোর পাচ্ছে, আর পুলিশ জিতলে তো কিছুই পাওয়ার বা কিছু নেই।
তো ফাইনালি চলো রিয়েল লাইফে তো ভাই এখন চোরই জিতে যায়, পুলিশ হেরে যায়, তো আমি চাই সেটাই যেন হয়ে যায়। তো এই গেমের মাধ্যমে প্রকাশ পাবে যে চোর জিতে না পুলিশ জিতে যায়। তো চলো এখানে এইখানটাতেই একটু খুঁজতে বাকি ছিল যে এই পেছনটাতে ভাই এখানে পুলিশ হেরে গেল শেষ বেশ। তো বুইয়া পেয়ে গেল আমাদের 20 HP নিয়ে ডেমন SB যার আইডি নাম্বার 10211406। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, একে আমি 500 ডায়মন্ড গিভওয়ে দিয়ে দিচ্ছি।